আচ্ছা, তো এই যে স্ট্যাটিক্স, তিনটা চ্যাপ্টার আছে, ঠিক আছে, 8.1, 8.2, 8.3। সো এই যে 8.1, ওখানে বেসিক্যালি তোমার সামন্তরিক যে সূত্রগুলো আছে ওইটা নিয়ে কথাবার্তা সব। সামন্তরিক সূত্রের লব্ধি থাকলে কি হবে, লব্ধি না থাকলে কি হবে, একটার পর একটা লম্ব অবস্থায় আছে, তারপরে কিছু জিনিস প্রমাণ করতে দিবে, এটা নিয়ে আমাদের 8.1 পুরো চ্যাপ্টারটা। 8.2 এর ভিতরে নতুন কিছু সূত্র আসবে, ওখানে বল থাকবে তিনটা, তিনটা বলের সাম্যাবস্থার জন্য কিছু সূত্র আসবে, লামের উপপাদ্য, বল ত্রিভুজের উপপাদ্য, বলের সাইন সূত্র, এই জিনিসগুলো আসবে। 3 নম্বর যে চ্যাপ্টারটা 8.3, ওইটা হচ্ছে একদম নতুন তোমার জন্য। ওই চ্যাপ্টারে তুমি মোমেন্ট নিয়ে কথাবার্তা বলবা, আর সমান্তরাল সদৃশ সমান্তরাল বল ওগুলো নিয়ে কথাবার্তা বলবো। মানে ফার্স্ট দুই চ্যাপ্টারে দেখবো যে অ্যাজিউম করবো আমরা যে একটা ভেক্টর যদি থাকে, সেই ভেক্টরটাকে চাইলে যে কোনো দিকে শিফট করা যায়, মানে পয়েন্টটাকে। বাট 3 নম্বর চ্যাপ্টারে যাই দেখবো যে ওই শিফট করার কারণে মানে ইফেক্টটা কি আছে, সেই ইফেক্টটা আমরা 3 নম্বর চ্যাপ্টারে দেখতে পাবো আর কি। তো আমরা প্রথমে শুরু করবো 8.1টা। 8.1টার একদম শুরুতেই কি আছে, শুরুতেই আছে আমাদের লব্ধি সূত্র, সামান্তরিক সূত্রটা। তো এগুলো তোমার মোটামুটি জানাই আছে, তাই একটু তাড়াতাড়ি চলে যেতে পারবো আশা করি। লব্ধি সূত্রটা তো জানো যে লব্ধি আর, এটা সমান কি হয়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ প্লাস আলফা। এখানে আলফাটা কি, আলফাটা হচ্ছে পি এবং কিউ এই যে দুইটা ভেক্টর আছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা কিভাবে ডিটারমিন করি। ও সরি, স্ক্রিন শেয়ার করা হয় নাই, আমি এখানে স্ক্রিন শেয়ার না করে সবকিছু পড়াই বলছি। তো যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের লব্ধি সূত্রে প্রথম সূত্রটা কি, আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2PQ কস আলফা। তো এখানে এই যে আলফাটা আছে, আলফাটা কি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, এবং ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আমরা কিভাবে ডিফাইন করি, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ ডিফাইন করার জন্য এই দুইটা কন্ডিশন স্যাটিসফাইড হতে হবে, যে একটা পয়েন্ট থেকে, একটা সিঙ্গেল পয়েন্ট থেকে ভেক্টর দুইটাকে ইদার বের হইতে হবে, অথবা একটা নির্দিষ্ট পয়েন্টে ভেক্টর দুইটা কি করতে হবে, প্রবেশ করতে হবে। কারণ কথা হলো, যদি আমাদের এই ধরনের কন্ডিশন দেওয়া না থাকে তখন আমরা কি করব, তখন আমরা ভেক্টরকে ধরে শিফট করে ওদিক বরাবর নিয়ে আসবো, ঠিক আছে। যেমন মনে করো তোমার কাছে ভাইয়া এরকম একটা, ভাইয়া হ্যাঁ বলো, ভাইয়া ফিজিক্স পড়ছিলাম যে মানে একটা ঢুকে আরেকটা বাইর হয়, এরপরে ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। না না না, এরকম না, একই বিন্দু থেকে দুইটা অরিজিনেট হইতে হবে, অথবা দুইটা একই পয়েন্টে যাইতে হবে, ওরকম হইলে একটু ভুল করা হয়েছে, ওরকম না। যদি মনে করো এরকম হয় যে একটা পয়েন্ট আমাদের এখানে আছে আর একটা আমাদের এরকম আছে, তোমাকে দেওয়া হলে কি, দেওয়া হলে এখানে যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি, তাহলে এটা কি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল? না, এটা আমাদের ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল না। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল করার জন্য তাহলে কি করতে হবে, এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে ধরবা, ধরে এটাকে ডানে নিয়ে আসো, এখানে নিয়ে আসলো, আচ্ছা, তারপরে এখানে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটাকে আমার ধরতে হবে, ধরে কি করব, এই ভেক্টরের পাদবিন্দুটা বসাবো, ইদার আমি এরকম করব, অথবা আমি এরকম করব, যে কোনো একটা কেস, ইদার ওয়ান, যে কোনো একটা নিতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রথম যে কেসটা, অর্থাৎ এই যে কেসটা, এই কেসটা করার ট্রাই করি। তাহলে এটা কি আমরা করলাম, করার পর এখন আমাদের কি করতে হবে, তাদের মধ্যকার যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা মেজার করতে হবে। তো অ্যাঙ্গেলটা মেজার করতে পারি কিভাবে, কি করে দেখো, যে এইখানে যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা তো 30 ছিল, এই অ্যাঙ্গেলটা আমাদের 30 ছিল, এটা যদি 30 হয় তাহলে এই যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হবে এইটা, এবং এই অ্যাঙ্গেলটা কত হবে, 150 ডিগ্রি। সো এই যে 150 হচ্ছিল এইটাকে তুমি আলফা বলতে পারবা, ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারবো, আলফা বলতে পারবো, বাট ওইটাকে আমরা আলফা বলতে পারবো না। সো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে সামান্তরিক সূত্রের ক্ষেত্রে এই কয়েকটা কি আছে, শর্ত আছে অ্যাঙ্গেল বের করার জন্য। তো এই শর্ত গুলোকে আমরা একটু এখানে রাখি সাইডে, কোন জায়গায় রাখা যায়, ওকে। এবার আমাদের কি করতে হবে, কিছু স্পেশাল কেস দেখতে হবে সামান্তরিক সূত্রেরই। এটা কালারটা চেঞ্জ করি, কালারটা দরকার নেই আমার। সবুজটা কি দেখা যাচ্ছে নাকি মিশিয়ে হয়ে গেছে, মিশে গেছে একদম, না না বুঝা যাবে। ওকে। তাহলে স্পেশাল কেস যেটা, স্পেশাল কেসের প্রথমেই আমরা দেখব যে আমাদের আলফার ভ্যালু গুলোর উপর কিছু স্পেশালিটি আছে। যেমন আমাদের আলফা, এটা যদি 180 ডিগ্রি হয়ে যায় তখন আমরা কি দেখব, আমাদের লব্ধির মানটা কত হয়, পি ডিফারেন্স কিউয়ের সমান হয়, এবং এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি মিনিমাম লব্ধি।
এর থেকে কম হতে পারে না। আচ্ছা, যদি আমাদের থিটার ভ্যালুটা 90 ডিগ্রি হয়, তখন দেখা যায় এটা পিথাগোরাসের সূত্র হয়ে যায়, সেটা কত হয়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এরকম হয়ে যায়। আর যদি আমাদের আলফার ভ্যালুটা কত হয়, 0 ডিগ্রি হয়, তখন আমরা দেখি যে আমাদের আর এর ভ্যালুটা কি হয়ে যায়, পি প্লাস কিউ এর সমান হয়ে যায়। এবং এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম লব্ধি। ঠিক আছে, এতটুকুতে তো সমস্যা নাই, ঠিক না? তো এই তিনটা থেকে আমরা একটা জিনিস বের করে রাখতে পারি, এই তিনটা থেকে একটা জিনিস আমরা বের করে রাখতে পারি, সেটা হলো এই যে আর এর যে ভ্যালুটা, সে আর এর ভ্যালুটা পি প্লাস কিউ এটা থেকে ছোট হবে, এবং পি ডিফারেন্স কিউ এটা থেকে অলওয়েজ কি হবে, বড় হবে। মানে তোমাকে যদি আমি একটা ভেক্টর দিয়ে যে 3 আর একটা ভেক্টর দিলাম মনে করো 5, তাহলে জিজ্ঞেস করলাম যে আর এর ভ্যালু সেটা কি 10 হতে পারে কিনা, অ্যান্সার কি হবে? দুইটা ভেক্টর দিলাম, একটা হলো 3 আর একটা হলো 5, আমি জিজ্ঞেস করলাম যে এদের লব্ধির যে ভ্যালু আর, সে আর এর ভ্যালু কি 10 হওয়া পসিবল কিনা? 10 হওয়া পসিবল না, এটা ম্যাক্সিমাম কত হতে পারে, 8 হতে পারে। আবার যদি এটা জিজ্ঞেস করি যে এটার আর এর যে ভ্যালু, সে আর এর ভ্যালু কি 1 হওয়া পসিবল কিনা, না সেটা হইতে পারবে না, কারণ আর এর ভ্যালু মিনিমাম হইতে পারে 2, ম্যাক্সিমাম হইতে পারে কত, 8। তো এই দুইটাই যেহেতু রেঞ্জের বাইরে, তাহলে আর এর এরকম কোনো ভ্যালু হওয়া পসিবল না। সো এই জিনিসটা আমরা কি একটুখানি মাথায় রাখবো, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল আমাদের দুইটা স্পেশাল কেস। তারপর একটা জিনিস, সেটা হলো আমাদের পি আর কিউ এই দুইটা যদি সমান হয়ে যায়, তাহলে কয়েকটা স্পেশাল কেস আসবে আবার, ঠিক আছে? পি আর কিউ সমান হয়ে গেলে লব্ধি সম্পর্কে আমরা কি বলতে পারবো, দেখো তো একটু। পি আর কিউ যদি সমান হয়, তাহলে দেখো লব্ধি সমান সমান আমি বলতে পারবো এরকম, 2 cos α/2, 2p cos α/2। এটার প্রমাণটা কি দেখছিলে কখনো, 2p cos α/2 কিভাবে হয়? না ভাই, দেখছিলাম কিন্তু ভাই মনে নেই। ওই ইয়ার লব্ধির ফর্মুলাটাতে বসাই দাও, পি আর কিউ যেহেতু সমান, দুইটা কি হবে, সেম হবে। তাহলে যে আর স্কোয়ার এটা সমান সমান আমরা কি বসাইতে পারি, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার, তারপরে কি cos আলফা। তো খেয়াল করে দেখো আমাদের 2p² একটা কমন নেওয়া যায়, কমন নিলে আমাদের কত আছে, 1 cos α, এরকম আসে না? হ্যাঁ, করলে কিন্তু এরকম আসে। তো পরের লাইনে আমরা যেটা করতে পারতেছি, এই যে 2p² আছে আর এই যে 1 cos α আছে, সেটাকে আমি লিখতে পারি 2 cos²α। খেয়াল করি 2 cos²α/2, এটা কিভাবে লিখছি বুঝছি, অ্যাঙ্গেলটা একটু খেয়াল রাখিও, এখানে কিন্তু আলফা আর এখানে কত, α/2, অ্যাঙ্গেলটা কিন্তু অর্ধেক হয়ে যায়। সো পরের লাইনে আমরা কি লিখতে পারতেছি, পরের লাইনে আমরা লিখতে পারতেছি এটা হয় 4p² cos² α/2, এটা কার ভ্যালু, এটা হচ্ছে আর স্কোয়ার এর ভ্যালু। তো সেখান থেকে আমরা ইজিলি দেখতে পারছি যে আমাদের আর এর ভ্যালুটা কত হবে, 2p cos α/2, ঠিক আছে? হ্যাঁ একটু ভ্যালু করে, আচ্ছা ঠিক আছে, জি ভাই লিখছি, দাঁড়াও একটু জায়গা করে নেই। আচ্ছা এটা গেল, এখন মনে করে যে পি আর কিউ সমান, সেক্ষেত্রে আমি আরো একটা জিনিস বললাম, সেটা হচ্ছে কি আলফার ভ্যালুটা 120 ডিগ্রি, আর একটা জিনিস দিলাম আর কি, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের আর এর ভ্যালুটা কত হবে, আলফার ভ্যালুটা কত, 120। তাহলে ভাইয়া মানে কসের কস, তাহলে 60, কস 60 ইকুয়াল টু যত হলো না, কস 60 মানে হাফ, হাফ আর টু কাটাকাটি পড়ে যাবে, কাটাকাটি পড়লে থাকবে কি শুধুমাত্র পি, শুধু পিটা থাকবে। তার মানে দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং তারা যদি 120 ডিগ্রি কোণে কাজ করে, তাহলে তাদের লব্ধির মানও কি হয়, ওই ভেক্টরটা সমানই হয়, তাহলে তাদের লব্ধির মানও ওই ভেক্টরটা সমানই হবে। এটা কিছু ইনসাইট, এটা কি করবো আমরা একটু মাথায় রাখবো, যেটা মাঝে মাঝে আমাদের অঙ্কের ভিতরে বা এমসিকিউর ভিতরে কাজে লাগতে পারে, সো এটা আমাদের একটু জানা থাকতে হবে। আচ্ছা এই একটা জিনিস হলো, আরেকটা জিনিস তো ছিল, বাট ওইটাকে স্পেশাল কেস না বলে হয় অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে, ওইটা আমাদের তেমন একটা প্রয়োজন হবে না। বাকি একটা জিনিস আমি এখানে সবগুলোতে মিস করে গেছি, হ্যাঁ মানে আলাদাভাবে বলার জন্য সবগুলোতে কি রেখে দিছি, কোন জিনিসটা রেখে দিছি দেখো তো বুঝো কিনা, এখানে অ্যাঙ্গেলের ব্যাপারটা কি আমি মেনশন করতে, কোথাও কোথায় অ্যাঙ্গেল কত হবে, কোথায় মানে একটা ভেক্টর রাশি সেটার যে লব্ধি, লব্ধিটা কি আর, সেটার তো আমরা ভ্যালুর কথা বলতেছি এতক্ষণ, সেটার একটা ডিরেকশন আছে, সেই ডিরেকশনের কথাটা বলা হয়নি। মানে ওই যে ট্যান থিটার যে ফর্মুলাটা, সেই ট্যান থিটার ফর্মুলাটার কথা এখানে কোথাও মেনশন করা হয়নি। সো ট্যান থিটার ফর্মুলাটা যদি আমরা এখানে একটু লিখে রাখি, সেটা তো আমরা জানি সবাই, ট্যান থিটা মানে কি হবে, যার সাথে কোণ উৎপন্ন করে সে নিচে একলা বসে, অন্যটার কি বসে নিচে, কস আলফা, আর উপরে বসে কিউ এর সাইন আলফা।
তো এটা মোটামুটি আমাদের সবারই জানা আছে। আমি যেটা দেখাতে চাই সেটা হলো এই কেসগুলোতে কি হবে। এখানে যখন তোমার পি আর কিউ এর মান সমান হয়ে গেছে, তখন খেয়াল করো থিটার ভ্যালু এটা কি আলফা বাই টু হয়ে যাবে না? খুবই কমন সেন্স, দুইটা যদি সমান মানের বল হয় লব্ধিটা কোন দিক দিয়ে যাবে? মাঝখান দিয়ে যাবে। আমি কি বুঝি নাই নাকি? না ভাই, আমি হচ্ছে ওই যে ওই লেখাটা লিখছিলাম যে পি এর সাথে কোন কোন করে। ও আচ্ছা আচ্ছা, মানে যার সাথে কোন উৎপন্ন করে সে নিজে কি বুঝবে, একলা ভাবে বুঝবে আর কি। জি ভাই লিখছি। এরপরে ভাই কি জানি ভাই বলছিলাম, কোশ্চেনটা ভাই বলো। হ্যাঁ, এরপরে বলতেছিলাম এই যে তোমার পি আর কিউ যখন সমান হয়ে গেছে, তখন তাদের লব্ধিটা কত অ্যাঙ্গেলে কাজ করবে? ঠিক মাঝামাঝি চলে যাবে না দুইটা সেম মানের বল? হুম হ্যাঁ, তাহলে ওই মাঝামাঝি যদি চলে যায় থিটার ভ্যালু অবভিয়াসলি কত হবে? আলফা বাই টু হবে, মানে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলের অর্ধেক হয়ে যাবে আর কি। এদিক বরাবর পি বল, এদিক বরাবর কিউ বল। আমি বললাম যে পি আর কিউ সমান, পি আর কিউ সমান হলে লব্ধিটা কি ঠিক মাঝ বরাবর চলে যাবে, মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে। তো পুরোটা যদি আলফা হয় অর্ধেক অ্যাঙ্গেল গুলা কত হবে? আলফা বাই টু। জি ভাই বুঝছি। ঠিক আছে, ওই একটা যেহেতু হচ্ছে পি আর মানে আর আর পি হচ্ছে সমান, হ্যাঁ আর আর পি সমান, সে কারণে তো এইটা আমরা আর আর মোটামুটি পি বুঝলাম। যদি সমান হয় তাহলে যেটা হচ্ছে থিটা মানে সম্পূর্ণটা কোণ ওইটা হবে মানে মানে ওইটা তো হবে অর্ধেক আর কি। হ্যাঁ, ওইটা অর্ধেক হয়ে যাবে, মানে লব্ধিটা যে কোণে যাচ্ছে সেটা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। আচ্ছা আরো দুইটা আছে, সেটা একটু বলে দিই, যে বেশ তো বলা শুরু করছি। সেটা হচ্ছে আলফার ভ্যালু, মনে করো তোমার এখানে 60 ডিগ্রি হইলো আর 90 ডিগ্রি হইলো, 90 ডিগ্রি হইলে তুমি হিসাব করে দেখবা যে তোমার আর এর ভ্যালুটা আসবে √2π, আর আলফার যে ভ্যালু সেটা যখন 60 ডিগ্রি হবে তুমি হিসাব করলে দেখতে পাবা তোমার আর এর ভ্যালু আসবে √3π। ঠিক আছে, আর এর ভ্যালু হবে কত? √2π আর √3π। সব ক্ষেত্রে আমাদের থিটার ভ্যালুটা কত হবে? থিটার ভ্যালু কিন্তু আলফা বাই টুই হবে। তো এটা একটা শর্টকাটের মতন আমরা মাঝে মাঝে মনে রাখতে পারি, অনেক সময় আমাদের কাজে লাগে আর কি, তাই একটু জেনে রাখলাম। দেখো এতটুকুতে কি কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, এগুলো তো মোটামুটি পারি আমরা সবাই। এখন মনে করো দুইটা বলের জন্য আমরা সামান্তরিক সূত্র শিখছি, তিনটা বল থাকলে তখন একটা কাইন্ড অফ সামান্তরিক সূত্রের মতন আছে। ঠিক আছে, মানে একটা অনেকটা কি আছে সামান্তরিক সূত্রের মতন আছে, এটা আমরা পরীক্ষায় ব্যবহার করতে পারবো না, বাট তাও একটু বলে রাখতেছি যদি ইন কেস কখনো লাগে আর কি। তো সেটার ক্ষেত্রে আমাদের যেটা হয়, তিনটা বল একটা বিন্দুতে কাজ করবে, তাহলে কাজ করলে তাদের যে লব্ধি সেই লব্ধিটা মনে করো এস, তাহলে ফর্মুলাটা হয় এরকম, এস স্কোয়ার এটা সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তিনটা যে বল সেই তিনটা বল হচ্ছে পি কিউ আর, প্লাস এখানে থাকবে 2p, তারপরে দুইটা দুইটা করে ডট প্রোডাক্ট বসাইতে হবে, পি ডট কিউ প্লাস কিউ ডট আর প্লাস আর ডট পি। ঠিক আছে, তিনটা ভেক্টরের জন্য আমাদের লব্ধির ফর্মুলা হয়েছে এটা। এটাতে দেখো তো কোনো, আচ্ছা এটা একদমই নতুন আসলে, তো এটাতে প্রবলেমের কথা জিজ্ঞেস করে লাভ নেই। এটা কাইন্ড অফ এখন কি করতে হবে আমাদের, কাইন্ড অফ একটু মুখস্থ করতে হবে, কারণ এটা আমাদের প্রমাণটা করা যায়, বাট প্রমাণটা করা বেশ লেন্দি ব্যাপার, সামান্তরিক সূত্রের প্রমাণ তো দেখছো। ভাইয়া ওই যে তিনটা বর্গের বর্গের সূত্রের মতো। হ্যাঁ, কাইন্ড অফ এরকম। আর এই যে রুলটা আছে না, এই যে ডট প্রোডাক্টের যে রুলটা, সেটা আসলে দুইটা ভেক্টরও মেনে চলে। তুমি এখানে দেখো কি লিখছো, আসলে এই যে মেইন যে সূত্রটা সেখানে লিখছো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি ডট কিউ, পি কিউ তাদের মধ্যবর্তী কোণের কস, তাহলে এটাকে আমরা ডট বলতে পারি না এই জিনিসটা, পি ডট কিউ। তো এই যে রুলটা আছে, এই রুলটা আসলে শুধুমাত্র দুইটা ভেক্টর না, তিনটা চারটা পাঁচটা সবগুলোই মেনে চলে। ধরো তোমার কাছে পাঁচটা ভেক্টর আছে, কি আছে পাঁচটা ভেক্টর আছে, তাহলে এখানে কি বসবে? পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার এস স্কোয়ার, তারপরে অন্য যেগুলো আছে আর কি, এরকম করে স্কোয়ার দিয়ে যেতে হবে, তারপরে 2 ইনটু দুইটা দুইটা করে যতগুলো ডট প্রোডাক্ট সম্ভব সবগুলো ডট প্রোডাক্ট যোগ করে দিতে হবে। যোগ করে দিলে আমরা কি পেয়ে যাবো, ওইটার লব্ধি পেয়ে যাব। তো এরকম একটা রুল তাহলে আছে, বাট এটা 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 ভাই মানে প্রত্যেকটা জিনিসের জন্য খাটে, তাই তো ওই যে ওই রুলটা। হ্যাঁ একাধিক বল যদি থাকে তাহলে ওর জন্য এই রুলটা খাটে, বাট দেখা যায় এই রুলটা আমাদের লেভেলে তেমন একটা ইউজ করা হয় না। আমরা যেটা করি, আমরা লম্বাংশ উপপাদ্য দিয়ে একের অধিক বলগুলোকে ডিল করি। ঠিক আছে, আমরা কি করি, একের অধিক বল যখনই চলে আসে তখন লম্বাংশ উপপাদ্য দিয়ে ডিল করা শুরু করি। তাহলে আমি এখন ভাই সামনে, হ্যাঁ বলো। বুয়েটের ভর্তি পরীক্ষাতে কি যদি ভাই যে এটা যদি ভাই লিখা দেয়া আসে একাধিক বলের জন্য যে এমন করে, তাহলে কি নাম্বার কয়টা দেবে? না কাটবে না, নাম্বার দিবে তখন। তাইলে মানে আমাদের কেন কেটে
না এখানে কাইটা দিবে, কারণ ওখানে তোরা ওরা দেখতে চাই ইয়া জিনিসটা, তোমায় ওরা যে জিনিসটা চেক করতে চায় ওই জিনিসটা যদি তুমি না দাও তাহলে ওরা তোমাকে নাম্বার দিবে না, এরকম ব্যাপার আর কি। তো ওরা ওখানে অ্যান্সার চেক করতে চায় না, ওরা ওই স্পেসিফিক প্রসেসটা তুমি পারো কিনা ওইটা দেখতে চায়, সে কারণে ওভাবেই করতে হবে আর কি। আচ্ছা, তো লম্বাংশ উপপাদ্যটা কি? এটা খুবই সহজ জিনিস একটা, বাট কথাই বলতে গেলে অনেক ঝামেলা লাগে আর কি। তো আমি একটু চিত্রটা আঁকি, এটা কি পড়ছো না আগে লম্বাংশ উপপাদ্য? আচ্ছা, তো তাহলে তো মোটামুটি জানাই আছে লম্বাংশ উপপাদ্য এক একজন এক একভাবে ইউজ করে। তো তুমি কিভাবে ইউজ করো, মানে কজের জন্য অ্যাঙ্গেল গুলা দেখো আর সাইনের জন্য জাস্ট উল্টাই দাও সেরকম করে? মনেও তো নাই ভাই, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পুরোটাই, তাহলে আমি বলি যে ফর্মুলাটা অন্য চালায় দিই। ওকে। তো দেখো এখানে একটা বল, এখানে একটা বল, আর মনে করো তোমার এইখানে একটা বল আছে, ঠিক আছে, এরকম তিনটা বল আছে। তো এই তিনটা বলের যে অ্যাঙ্গেল গুলা, সেই অ্যাঙ্গেল গুলো আমি এখানে মেনশন করতেছি এভাবে, মানে আমরা কি করবো, আমরা প্রসেসটা শিখবো। সূত্রটা আসলে ওরকম কোনো ফর্ম্যাট নাই যে এটা একটা সূত্র এই সূত্র অনুসারে করতে হবে, ও চাইলে একটা ফর্ম্যাট দাঁড় করানো যায়, বাট এটা একদম ইয়ার মতন আর কি, মুখস্থের মতন কাইন্ড অফ। তো আমরা মুখস্থ করতে চাচ্ছি না, কারণ এই ডাইনামিক্স এর ব্যাপারগুলো আমাদের সবসময় কাজে লাগবে, তাই আমরা একটু প্রসেস অনুসারে আগানোর চেষ্টা করতেছি। তো এদিকে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা মনে করো এখানে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা মনে করো আলফা ওয়ান। তারপরে তোমার এখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, সাপোজ সেই অ্যাঙ্গেলটা হলো আলফা টু, আর এইখানে তোমাকে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে মনে করো আলফা টু, আলফা থ্রি, ঠিক আছে, এরকম তিনটা অ্যাঙ্গেল দেওয়া আছে। এখানে যে ফোর্স, সেই ফোর্সটা মনে করো পি ওয়ান, এখানের ফোর্সটা হচ্ছে তোমার পি টু, এখানের ফোর্সটা হচ্ছে পি থ্রি। তো লম্বাংশ উপপাদ্যে আমরা যেটা করি, আমরা ধরে নেই যে এই তিনটা বলের একটা লব্ধি আছে, তিনটা বলের অবশ্যই একটা লব্ধি থাকবে, সেই লব্ধিটাকে আমরা ধরে নিই এরকম, যে মনে করো এটা হচ্ছে আমার সেই লব্ধি, এই লব্ধিটাকে আমরা একটা নাম দিতে পারি, লব্ধিটাকে সাপোজ আমরা নাম দিলাম আর, ঠিক আছে, লব্ধিটার নাম দিলাম আর। সেই লব্ধিটা আমাদের এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করবে অবশ্যই, তো সেই কোণটাকে আমরা নাম দিলাম থিটা, সেই কোণটাকে আমরা কি নাম দিলাম থিটা। তো লম্বাংশ উপপাদ্য আমাদেরকে এটা বলে যে লব্ধির যে কোনো একদিক উপাংশ, যেমন লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ কোনটা, দেখো তো এটা না, যদি এখানে দেখাই লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ কোনটা, এটা এই উপাংশটা হবে, এই যে আমাদের লব্ধিটা আছে সেই লব্ধির উপাংশ গুলার পি ওয়ান পি টু পি থ্রি এর এক্স অক্ষ বরাবর যে উপাংশ গুলো আছে সেগুলোর যোগফলের সমান, ঠিক আছে। পুরো জিনিসটাকে আমি আরেকবার বলতেছি, খেয়াল করিও, আমাদের এখানে একটা লব্ধি আছে আর, সেটাকে আমরা এভাবে লিখতে পারি না যে পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি, দেখা যায় এভাবে? তো এখানে এই যে পি ওয়ান পি টু পি থ্রি যেগুলো আছে সেগুলোকে আমরা বলতে পারি আর ভেক্টরের কি, আর ভেক্টরের উপাংশ। তো এই যে উপাংশ গুলো আছে সেগুলোর আবার কি আছে, উপাংশ আছে না, যেমন পি ওয়ান কে আমরা পি ওয়ান এক্স আই প্লাস পি টু পি ওয়ান ওয়াই জে এরকম করে ভাগ করতে পারি না, মানে এই যে ইন্ডিভিজুয়াল যে পি ওয়ান ভেক্টর পি টু ভেক্টর সেগুলোর আবার কি আছে, সেগুলোর এক্স অক্ষ বরাবর কি আছে, উপাংশ কিন্তু আছে। তো আমরা লম্বাংশ উপপাদ্যে কি বলতেছি, লম্বাংশ উপপাদ্যে আমরা বলতেছি এটা যে আমাদের এই যে, হ্যাঁ বলো, আচ্ছা ঠিক আছে, আরেকবার ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে আমাদের এখানে এই যে আর ভেক্টরটা আছে, লম্বাংশ উপপাদ্য আমাদেরকে এটা বলে, এই যে আর ভেক্টর সেটার এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটাকে আমরা আর এক্স বললাম, সেটা হবে আমাদের আর এর যে লব্ধি গুলো আছে, দ্যাট ইজ পি ওয়ান পি টু পি থ্রি, সেগুলার এক্স অক্ষ বরাবর যে উপাংশ গুলো আছে পি ওয়ান এক্স পি টু এক্স পি থ্রি এক্স এগুলার যোগফলের সমান, ঠিক আছে। তাহলে যে কোনো একটা দিকে, নির্দিষ্ট দিকে লব্ধির উপাংশ গুলার উপাংশের সমষ্টি ওই দিক বরাবর লব্ধির উপাংশের সমান, মানে কথায় বললে দেখা যায় যে অনেক কিছু, বাট লিখলে কিন্তু সেটা আর তেমন কিছু না। ইন্ডিভিজুয়াল যে ভেক্টর গুলো আছে কম্পোনেন্ট, তাদের এক্স অক্ষ বরাবর উপাংশ নিবো, লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ নিবো, কম্পোনেন্ট গুলার এক্স অক্ষের উপাংশের যোগফল হবে লব্ধির এক্স অক্ষের উপাংশের সমান, এটুকুই, ঠিক আছে, নাকি সমস্যা হয়েছে দেখো তো বুঝতে? হ্যাঁ ভাই, আচ্ছা তো জানাই আছে আগে থেকে, তো মোটামুটি বুঝার কথা তাড়াতাড়ি।
ওকে, তো সেটাকে আমরা লিখবো কিভাবে সেটা হচ্ছে আমাদের কথা। এখন তো খেয়াল করি একটু, আমরা এই যে পি ভেক্টরটা আছে, পি ভেক্টরটাকে চাইলে দুটো অংশে ভাগ করে ফেলতে পারি। তো আমি যেটা করি, আমি ছোট করে উপরে এখানে ভাগ করে রাখি আর কি একটু। তো আমাদের এদিক বরাবর একটা উপাংশ হবে, আর একটা উপাংশ কোন দিকে হবে? এদিক বরাবর হবে। তো আমাদের ডান দিকের যে উপাংশটা সেটা কি বলতো? সেটা কি পি ওয়ান কস থিটা আলফা ওয়ান হবে না? আর উপরের দিকে যে উপাংশটা সেটা কি হবে? পি ওয়ান সাইন আলফা ওয়ান, ঠিক আছে? সেটা হবে আমাদের পি ওয়ান সাইন আলফা ওয়ান। ওকে, এই যে পি টু যেটা আছে, পি টুটাকে যদি আমি খেয়াল করি, পি টু এর এই যে এক্স অক্ষ বরাবর যে উপাংশটা হবে, সেই উপাংশটা কি হবে? হ্যাঁ, কস হবে নাকি সাইন স্থিতি হবে? বিস্তার ভাইয়া চ্যাপ্টার কয়টা? তিনটা। তিনটা নাকি ভাইয়া? চারটা ভাই, তিনটা বুঝলাম না ভাই। আমার এখানে চারটা দাবা আরেকটা ওয়েট আছে। চারটা। তুমি কি স্থিতিবিদ্যা দেখতেছো না গতিবিদ্যা? না ভাই, স্থিতিবিদ্যা দেখতেছি ভাই। চ্যাপ্টার তো তিনটা, স্থিতিবিদ্যা চ্যাপ্টার চারটা না? আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। ওকে, তাহলে উপরে তো পি টু সাইন আলফা টু, আর নিচে হচ্ছে পি টু কজ আলফা টু, এটা তো আমরা বুঝলাম। পি থ্রিটা খেয়াল করো, পি থ্রি এর জন্য আমাদের এদিক বরাবর কি আছে? এদিক বরাবর পি থ্রিটা আছে, সেটাকে দুই অংশ ভাগ করা যায়, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর একটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর উপাংশটা কি আসবে এখন, সাইন আসবে না কজ আসবে? এক্স অক্ষ বরাবরটা এখন সাইন আসবে। অ্যাঙ্গেলটা দেখো কোন দিকে, ও অ্যাঙ্গেলটা তো নিচের নিচেরটার সাথে। জি ভাই, যার সাথে কোণ উৎপন্ন করে সেদিকেরটা কি হয়, কজ হয়। তাহলে এইভাবে আমরা কি করে ফেললাম, করে ফেললাম, ঠিক আছে। এখন লম্বাংশ উপপাদ্য আমাদেরকে বলে যে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ সেটা কি হবে, অবভিয়াসলি আমাদের আর কস থিটা হবে, যেহেতু এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটা কি আমাদের থিটা। তাহলে যে আর কস থিটা হবে, তার যে উপাংশ গুলো আছে সেগুলোর এক্স অক্ষ বরাবর উপাংশের সমষ্টি সমান। তাহলে এক্স অক্ষ বরাবর কে কে আছে, তুই যদি মনোযোগ দিয়ে দেখো, এই যে পি ওয়ান কজ আলফা আছে, তাহলে সেটাকে লিখবো এখানে, এবং সেটা কোন দিকে আছে, ডান দিকে আছে, আমরা পজিটিভ পি ওয়ান কজ আলফা লিখতেছি, ঠিক আছে। তারপরে আমাদের এখানে কি আছে, এখানে আছে এই যে পি টু কজ আলফা টু, বাট এটা বাম দিকে আছে, বাম দিকে থাকার কারণে আমি লিখলাম মাইনাস পি টু কজ আলফা টু। করতেছিলাম আমরা সেটা ছিল এই জিনিসটা আর কি, যে আর কস থিটা মানে এক্স অক্ষ বরাবর আমরা লব্ধির উপাংশটা নিয়েছিলাম, সেটা কি ছিল আর কস থিটা। আর লব্ধির যে উপাংশ গুলো আছে পি ওয়ান পি টু পি থ্রি, তাদের আবার এক্স অক্ষ বরাবর উপাংশ গুলো আমরা এখানে লিখতেছিলাম। তো যখনই আমরা এগুলো লিখবো, যে কোনো একটা দিককে আমার পজিটিভ ধরে নিতে হবে। সো এই ক্ষেত্রে আমি অ্যাজিউম করে নিচ্ছি আমার এই দিকটা পজিটিভ এবং আমার উপরে যে দিকটা সেই ডিরেকশনটা পজিটিভ, ঠিক আছে। ওকে, তো সেই অনুসারে আমি পি ওয়ান কস থিটাটা লিখলাম, দেখলাম যে এটা ডান দিকে আছে, তাই কি প্লাস বসাইছি, এই যে ডান দিকে থাকার কারণে আমি কি বসাইছি, পজিটিভ বসাইছি। এটা আমাদের বাম দিকে আছে, তাই আমি কি বসাইলাম, নেগেটিভ বসাইলাম। আর আমরা নিচেরটা যদি খেয়াল করি, নিচেরটা কিন্তু আমাদের ডান দিকে আছে, তো ডান দিকে থাকলে এটা কি বসাইতে হবে, প্লাস বসাইতে হবে। তাহলে প্লাস এখানে কি আসবে, পি থ্রি সাইন আলফা থ্রি, ঠিক আছে, পি থ্রি সাইন আলফা থ্রি। তাহলে এটা হবে আমাদের এক নম্বর ইকুয়েশন। ঠিক সেম ভাবে আমাদের কি এর জন্য লিখতে হবে, ওয়াই এর জন্য লিখতে হবে। তাহলে আমাদের লব্ধির ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ সেটা অবশ্যই কি আসবে, আর সাইন থিটা। এবং ওয়াই অক্ষ বরাবর গুলো যদি খেয়াল করো, আমাদের প্রথমটা কি আছে, উপরের দিকে আছে না, উপরের দিকে দেখো আমি পজিটিভ ধরে নিয়েছি, যে প্লাস ওয়াই। তাহলে সেটাকে আমি কি বসাবো, পজিটিভ পি ওয়ান সাইন আলফা ওয়ান, পজিটিভ পি ওয়ান সাইন আলফা ওয়ান বসালাম। এরপরে সেকেন্ডটা যদি দেখি, সেটাও কোন দিকে, সেটাও কিন্তু উপরের দিকে। সো উপরের দিকে যেহেতু আমাদের পজিটিভ, তাহলে আমরা কি ওখানে কি বসাবো, প্লাস বসাবো, তাহলে প্লাস পি টু সাইন আলফা টু। আর নিচেরটা যদি খেয়াল করি, নিচেরটা আমাদের কোন দিকে, নিচের দিকে আছে, আর নিচের দিক যেহেতু নেগেটিভ, তাই আমরা বসাবো মাইনাস পি থ্রি প্লাস আলফা থ্রি। সো এটা হলো কি আমাদের কি, দুই নাম্বার ইকুয়েশন, ঠিক আছে, দুই নাম্বার ইকুয়েশন। এখন মনোযোগ দিয়ে দেখিও, যে আমরা যদি এই ইকুয়েশনের ক্ষেত্রে পি ওয়ান, তারপরে আলফা ওয়ান, পি টু, আলফা টু, পি থ্রি, আলফা থ্রি, এগুলো যদি জানতাম, তাহলে আর কস থিটার একটা ভ্যালু আসতো না এখানে, আর কস থিটা কোথাও সামথিং কিছু একটা আসতো, আর এই যে আর সাইন থিটা সেটা মানে ওকে সামথিং কিছু একটা আসতো। সো সেই দুইটাকে যদি স্কোয়ার করে যোগ করে দিতাম, তাহলে কিন্তু আমরা আর এর ভ্যালুটা পেয়ে যেতাম, আর একটা আরেকটা দ্বারা ভাগ করে দিলে সেখান থেকে কিন্তু আমরা থিটাটা পেয়ে যেতাম। তো এইভাবে আমরা কি করি, যখন একের অধিক বল থাকে, তখন সামুদ্রিক সূত্র ছাড়া লম্বাংশ উপপাদ্য দিয়ে আমরা লব্ধির যে ভ্যালু গুলো আছে, সেই লব্ধির ভ্যালু গুলা বের করে নিতে পারি। তো এটা আমরা অঙ্কের ভিতরে দেখবো, আবার সমস্যা নাই, বাট এতটুকু পর্যন্ত দেখো এখানে কোনো প্রবলেম পাইছো কিনা, সমস্যা নাই বুঝছো। তাহলে এখান থেকে আর আর এখানে যদি আমরা বলি, তাহলে টু ডিভাইডেড বাই ওয়ান করলে সেখান থেকে থিটা করতে কত। ওকে, তো এটা আমরা মোটামুটি বুঝলাম, তো অল্প স্বল্প বেসিক আমাদের হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি, আমরা সরাসরি অঙ্ক স্টার্ট করে দিতে পারি। প্রথমে একটা ম্যাথ নিয়ে আসতেছি, তারপরে সামনের দিকে আগাই।
প্রশ্নটা একটু দেখো কি বলা আছে, যে একটা বিন্দুতে 7, 13 এবং 19 গ্রাম ওজনের বল ত্রয় একই ক্রমে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, এদের লব্ধির মান এবং দিক নির্ণয় করতে হবে। ঠিক আছে, ঠিক তাহলে আছে, একই ক্রমে বলতে আসলে কি বুঝাইছে? একই ক্রমে মানে কি বুঝি আমরা? মানে একই দিকে না, দিক তো আলাদা হবে 120 ডিগ্রি কোণে। না, 120 ডিগ্রি কোণে হলে তো দিক আলাদা হওয়ার মানে দিক একই হওয়ার কোনো চান্স নাই। একটা আরেকটা থেকে 120 ডিগ্রি কোণে সেপারেটেড অবস্থায় না থাকবে। না বলতে একই ক্রমে, যদি ভাইয়া পি ইকুয়াল পি, যদি ভাই মানে ভাই পি, এরপরেরটা হবে পি প্লাস ওয়ান, পরেরটা হবে পি প্লাস টু, না সেরকম তো না, এমনই তো সমান্তর ক্রম তো বলে নাই, বলছে একই ক্রমে কাজ করে, ভ্যালু তো বলেই দিছে। তো মনে করো এখানে যে বলটা, সেই বলটা হচ্ছে 7, ঠিক আছে, 7 গ্রাম ওয়েট। তো একই ক্রমে মানে হয়েছে কি, যে আমাদের অন্য বলটা এরকম করে ঢুকবে না আর কি, নাকি ঢুকবে চিন্তা করো তো একটু। একই ক্রম বলতে ওরা যেটা বোঝায় সেটা হচ্ছে, মনে করো তোমার কাছে এরকম একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এরকম একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের এই বাহু বরাবর আমাদের বলটা যদি এভাবে কাত করে, এই বাহু বরাবর আমাদের বলটাকে কাত করতে হবে এইভাবে, আর এই বাহু বরাবর যে বলটা আছে সেই বলটা কাত করতে হবে এইভাবে। তাহলে এইরকম হলে তারা কি হয়, একই ক্রম বরাবর হয়। দেখো বুঝতেছি, এই যে দেখো এরকম একটা ক্রম আছে তাদের মধ্যে, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, ঠিক আছে এটা হচ্ছে, এটা হচ্ছে একই ক্রম। তো এখন সেই একই ক্রম যদি আমি মেনটেন করতে চাই, তাহলে দেখো প্রথমে এটাকে আমি বসাই ফেলছি এখানে, ঠিক আছে, 7। অন্য যেটা আছে, অন্য যেটা আছে সেটাকে আমার আইনা কি করতে হবে, এখানে বসাইতে হবে না, সেটার মান কত, সেটার মান হচ্ছে 13, এবং বলে দেওয়া আছে যে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল এখানের, এই অ্যাঙ্গেলটা কত, 120 ডিগ্রি। আচ্ছা সেটা বসানো হয়ে গেছে, এখন আমার কোনটা বসাইতে হবে, এটাকে বসাইতে হবে। তো এটাকে আমরা নিয়ে আসি এরকম, সেটার মান কত, সেটার মান হচ্ছে 19, এবং বলে দেওয়া আছে কি এই দুটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটাও কত, সেটাও কিন্তু 120 ডিগ্রি। ওকে, তাহলে বাকি যে অ্যাঙ্গেলটা থাকে সেটা যে 120 ডিগ্রি, এটা তো কোনো আর রকেট সায়েন্স না, এটা তো সবাই বুঝে, 120 ডিগ্রি। আচ্ছা আমাদের বের করতে হবে কি, শুরুটা 120, পরেরটা 120ই হবে, একই ক্রমে পরস্পর 120 ডিগ্রি কোণে কাজ করে, মানে সবগুলোই 120 ডিগ্রি কোণে কাজ করছে, মানে যে কোনো দুইটাই যদি আমরা নিই সবগুলাই কি করবে, 120 120 করে থাকবে আর কি, এটাই বলা হয়েছে এখানে। পরস্পর বলছে না, পরস্পর মানে কি সবগুলা একে অপরের সাথে 120 ডিগ্রি কোণে আছে, মানে কাইন্ড অফ তোমার মাথার উপর যে ফ্যান আছে সেই ফ্যানের মতো, সবগুলা পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে। আচ্ছা তো এইটা আমাদের কি বের করতে হবে, লব্ধি বের করতে হবে। তো অনেক ভাবে লব্ধিটা বের করা যায়, আমরা একটা করতে পারি কি, যে 13 আর 70 7 এই দুটার লব্ধি বের করলাম, তারপর সেটার সাথে 19-এর লব্ধি করলাম, সেটা করা যায়। বাট সেটা করলে দেখবো যে অনেক বড় হয়ে যাবে অঙ্কটা, আমরা অত বড় করে করতে চাচ্ছি না, সে কারণে আমরা কি করবো এখানে, লম্বাংশ উপপাদ্য ব্যবহার করবো অবভিয়াসলি। তো লম্বাংশ উপপাদ্য যদি আমি ব্যবহার করতে চাই, তাহলে আমি কি করবো, আমি প্রথমে এখানে একটা অ্যাক্সিস ব্যবস্থা চিন্তা করে নিবো। তো আমি অ্যাক্সিস ব্যবস্থা ধরতেছি কোনটাকে, এটাকে, এটা হচ্ছে আমার পজিটিভ এক্স অ্যাক্সিস, আর এই দিক বরাবর হচ্ছে আমার পজিটিভ ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তো এখন আমার কি করতে হবে, কাজ হচ্ছে এগুলাকে উপাংশে ভাগ করা। তো উপাংশে ভাগটা আমি কি করবো, এখানে বসায় বসায় করে ফেলবো আর কি, বাকিটা আশা করি নিজে একটু বুঝতে পারবা। খেয়াল করো তো এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কি 30 ডিগ্রি না, ভাই, মানে কি আপনি ওয়াই বরাবর একটা নিবেন আর হচ্ছে এক্স বরাবর একটা একটা নিবেন না? হ্যাঁ, এক্স বরাবর একটা নিবো, ওয়াই বরাবর একটা নিবো। তো আমি অ্যাঙ্গেল গুলো প্রথম বের করে রাখতেছি আর কি, যে এই যে 13-1-এর যে বলটা আছে সেই বলটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে রাখবে। কিছু অ্যাঙ্গেল আমি বের করে রাখতে চাচ্ছি যাতে আমার উপাংশ করতে সুবিধা হয়। আমি বুঝতে পারতেছি যে আমাদের এই অ্যাঙ্গেলটা কত হবে, 30 হবে। একই রকম ভাবে আমি যেটা বুঝতেছি যে আমার এখানে যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা 60 হবে, ঠিক আছে, এই যে এই পুরো অ্যাঙ্গেলটা কত, 180, তার থেকে এই যে 120 যদি বাদ দিই তাহলে যে 60 বাকি থাকে, সেম ভাবে আমার এখানে এই পুরো অ্যাঙ্গেলটা আছে 120, তার থেকে যদি 90 বাদ দিই, 90 বাদ দিলে এই যে 30 আমার বাকি থাকে, ঠিক আছে। একটু ভাই কথাটা হচ্ছে ওইখানে 60 কেমনে আসলো, আচ্ছা এই 60টা, এই যে পুরো অ্যাঙ্গেলটা কত, 180 না, কোনটা? এই যে পুরোটা এখানে হ্যাঁ যেটা মার্ক করলাম, 180 হ্যাঁ থেকে ভাই 120 বাদ বুঝছি, দিলে 60 আসবে। আচ্ছা এখন আমরা যে কোনো একটা দিকে একটা লব্ধি ধরে নিব। তো সাপোজ আমি এদিক বরাবর ধরলাম, এটা হচ্ছে আমার লব্ধি, আর তিনটা ভেক্টরের লব্ধি, তাই তিনটা তীর চিহ্ন দিলাম,
আর এটা সাপোজ আমাদের এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে আমি এখন উপাংশ গুলো লিখতে চাই। তো প্রথমে আমি কি লিখবো, আর কস থিটা এক্স অক্ষ বরাবর নিতেছি, খেয়াল করি একটু। প্রথমে আর আমি এই, ভাইয়া ওই যে হ্যাঁ বলো, ভাইয়া এটাতে 30 কিভাবে হয়? 30 কিভাবে হয়, এই পুরো অ্যাঙ্গেলটা কত, 120, 90? হ্যাঁ, আর এইটু আর কত, ওইটা 90 90। তাহলে আর কস থিটা নিলাম। প্রথমে এই যে 7 নম্বর, যেই 7 যে নিউটনের বলটা আছে, 7 গ্রাম ওয়েটের, সেটা সরাসরি এক্স অক্ষ বরাবর আছে, তাই আমরা সেটা সরাসরি এখানে বসাই দিতে পারি, যে সেটা কি 7, ঠিক আছে। 13 এর কথা চিন্তা করো, 13 cos 30 থাকবে এখানে, sin 30 থাকবে এখানে, বুঝি নেই। এই যে আমাদের 13, সেই 13 কে, হ্যাঁ বলো, ওটা কি ভাইয়া 7 7 টু হচ্ছে cos 0 না, হ্যাঁ cos 7 0 cos মত 0, কথা? হ্যাঁ আচ্ছা, বাট আমরা দেখেই বুঝতেছি যে এটা পুরোপুরি 7 এ আছে, তো cos তো নিয়ে আর ভাবার দরকার নেই আর কি, এমনিই হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 13 নিউটন, ঠিক আছে। তো 13 নিউটন কে দুটো অংশে ভাগ করা যায়, একটা অংশ হয়েছে এদিকে আর একটা অংশ কোন দিকে, এইদিকে। আমার লাগবে কোনটা, আমার লাগবে ইউ অংশটা, ঠিক আছে। তো সেটা যেহেতু নেগেটিভ দিকে আছে, তাই আমি একটা মাইনাস দিলাম। ভ্যালুটা কত, ভ্যালুটা হচ্ছে 13, এবং এটা আমাদের কি হবে, কজ হবে নাকি সাইন হবে? দারুন ভাই, এটা এটা গেছে উপরে ভাই, সাইন হবে। sin 30 ডিগ্রি হবে। ওকে, তাহলে এটা আমরা বসাই ফেললাম। তারপরে আমরা ভাববো কোনটার কথা, এই 19 যেটা আছে সেই 19 এর কথা ভাববো। সো 19টা আছে দেখো আমাদের এইদিকে, সেটার এক্স অক্ষের উপাংশটা এদিকে থাকবে, ওয়াই অক্ষটা কোন দিকে, এদিকে থাকবে। তা আমরা কনসার্ন কোনটা, এক্স অক্ষটা নিয়ে, সেটা কোন দিকে আছে, বাম দিকে তাহলে আছে। ভাই কস, তাহলে তাহলে হবে মাইনাস মাইনাস 19 cos 60, cos 6। ঠিক আছে, cos 60। তো এখান থেকে আর cos থিটার ভ্যালুটা একটু বের করে বলো তো কত আসে, ক্যালকুলেটার কি আছে সাথে? আছে ভাই একটু ভাই, আচ্ছা একটু বের করো, বের করে বলো কত আসে। মাইনাস মাইনাস যায় নাকি? -9, আচ্ছা। তো এটা হলো আমাদের কি, ইকুয়েশন 1, 1 নম্বর ইকুয়েশন। তো আমরা এরপরে কি করতে চাই, ওয়াই অক্ষ বরাবর করতে চাই জিনিসটাকে। এখন কি করলাম, এখন এক্স অক্ষে করলাম, এখন আমরা ওয়াই অক্ষ বরাবর করব। তো ওয়াই অক্ষে আমাদের লব্ধি রূপাংশটা কি আসবে, অবভিয়াসলি লব্ধি রূপাংশটা আমাদের আর সাইন থিটা আসবে। তো 7 এর কি কোনো উপাংশ আমাদের ওয়াই অক্ষ বরাবর আসছে? এই যে 7 7 এর কোনো উপাংশ কিন্তু আমাদের ওয়াই অক্ষ বরাবর নাই, তো 7 এর কন্ট্রিবিউশন মানে 0, হ্যাঁ সেটা আমাদের দেওয়ারই দরকার নেই। আচ্ছা, তারপরে এই যে 13 13 এর উপরের দিক বরাবর একটা উপাংশ আছে, সেটা কত, 13 cos 30, এবং সেটা পজিটিভ দিকে আছে, তাই আমরা এখানে লিখবো +13 cos 30 ডিগ্রি, ঠিক আছে। তারপরে এই যে 19 19 এর একটা উপাংশ দেখো এদিক বরাবর আছে নিচের দিকে, এবং সেটা কত, সেটা হয়েছে -19 sin 60, -19 sin 60 ডিগ্রি। তো এটা করে দেখো কত আছে, ভাই -3√3। -3√3, এটা হলো আমাদের কি 2 নম্বর ইকুয়েশন। ওকে, 2 নম্বর ইকুয়েশন আমাদের হয়ে গেছে। এইবারে এবার আমরা কি করব, 1 নম্বর আর 2 নম্বরকে স্কোয়ার করে যোগ করব। তো 1 নম্বর আর 2 নম্বরকে স্কোয়ার করে যোগ করলে বাম পক্ষে তো আর স্কোয়ার আসে, এটা তো আমরা বুঝতে পারতেছি যে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার মিলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। আর ডান পক্ষে আমাদের কি আসবে, 9 স্কোয়ার প্লাস 3√3, সেটার উপর হোল স্কোয়ার। সো এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের আর এর ভ্যালুটা বের করে নিতে পারবো, ঠিক আছে। আটটা দেখো বের করে কত আসে, ধরুন ভাই +3√3 বাই হোল স্কোয়ার অফ দ্য আর ইকুয়াল টু √9 বাই হোল স্কোয়ার +3√3 বাই হোল স্কোয়ার বাই 6√3। তাহলে 6√3 গ্রাম ওয়েট, এটা হলো কি আমাদের লব্ধির মান। আচ্ছা, লব্ধির মান বের করার পর সাথে সাথে আমাদের অ্যাঙ্গেলও বলতে হবে না? এখন এই অ্যাঙ্গেলটাতে একটা গ্রাম ব্যাপার আছে, গ্রাম
গ্রাম ওয়েট কেন ভাই, ওই যে নিউরনটা বলে কেন? দিতে, গ্রাম ওজন বলে দিচ্ছে তোমাকে, প্রশ্ন নেই। 7, 13, 19 গ্রাম ওজন, ওকে হ্যাঁ ওই কারণে আমরা বসেছি এরকম। আচ্ছা ওকে এটা আমাদের বসলো, এরপর আমরা অ্যাঙ্গেলটা বের করতে চাই। তো অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা যদি এইটাকে সাইনকে কত দ্বারা ভাগ করে দিই, মানে এক 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 বার দুই, 2 ভাগ 1 করতে হবে, সাইনটা উপরে থাকতে হবে না, ট্যান আনতে চাই আর কি। ও সাইন ভাই আপনি নিচে নিচে দেখবেন, জি ভাই 2/1, 2/1 করলে আমাদের দেখো ট্যান থিটা কিন্তু চলে আসে, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি, ট্যান থিটাটা বের করলে কত আসে দেখি তো একটু দাঁড়াও। ট্যান থিটা এটা সমান সমান 3√3 ডিভাইডেড বাই কত, 9, তো তাহলে 1/√3 আসে না? কিন্তু ভাই 1/√3 তো হবে না, কারণ এটা হচ্ছে কি থার্ড থার্ড কোয়াড্রেন্টে পড়ে। কোয়াড্রেন্টে, হ্যাঁ। তো এটাকে আমরা এখন চেঞ্জ করবো, তাহলে ট্যান থিটা এটা সমান সমান আমরা কি লিখবো, ট্যান 30 ডিগ্রি। 30 ডিগ্রি কে থার্ড কোয়াড্রেন্টে নিতে হলে কি করতে হবে? থার্টি ডিগ্রি হচ্ছে মানে কি বলে 270-30, বা 180, 270-30 করলে তো 10 কোয়াড হয়ে যাবে। 270 না, 270 হইলে তো আমাদের বীজগণিত 90-এর, হ্যাঁ হ্যাঁ তাহলে 10 কে কিন্তু 10 রাখতে হবে, তাহলে তোমার জোর গণিত খোলা থেকে আসতে হবে। ইদার তুমি 360 থেকে আসতে পারো অথবা 180 থেকে যাইতে পারো, সবচেয়ে সহজ হচ্ছে এখানে কি 180 থেকে যাওয়া, তো সে কারণে আমরা 180 থেকে যাচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে থিটায় কত হচ্ছে 210, তাহলে থিটার ভ্যালু আছে কত, 210 ডিগ্রিজ। সো এটা হচ্ছে আমাদের উত্তর। আর একটা এটা কোশ্চেন কিন্তু, ছিল ভাই হ্যাঁ বলো। ফিজিক্সের ভাই, সেটা হচ্ছে হুম হুম